হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি এডুকেশন বিডি নতুন আরেকটি ভিডিওতে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ভর্তির জন্য যারা আবেদন করেছ, যদি তুমি চান্স পেয়ে যাও সেক্ষেত্রে কলেজে ভর্তি হওয়ার জন্য যে তোমাকে অ্যাডমিশন ফর্মটি ফিল আপ করতে হবে, সেই অ্যাডমিশন ফর্মটি কিভাবে ফিল আপ করতে হবে সেই পদ্ধতি দেখাবো। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবে। আর আমাদের এই চ্যানেলটিতে যদি নতুন দর্শক হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। চলো শুরু করা যাক। এখন ভিডিও শুরুতে তোমাদেরকে একটি বিষয় জানিয়ে দিচ্ছি। তোমরা অনেকেই প্রশ্ন করতে পারো যে ভাইয়া, ডিগ্রি ভর্তির প্রাথমিক আবেদনের ফলাফল বা প্রথম মেধা তালিকা কবে প্রকাশ করা হবে? মূলত এই সংক্রান্ত কোনো আপডেট আপাতত আমার কাছে নেই এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটেও এই সংক্রান্ত কোনো নোটিশ প্রকাশ করা হয়নি। আর কবে থেকে ভর্তি শুরু হবে এই বিষয়ে কোনো তথ্যও পাওয়া যায়নি। যখনই এই সংক্রান্ত কোনো আপডেট, তথ্য বা নিউজ, নোটিশ যখনই পাবো অবশ্যই তোমাদের সাথে সবার আগে শেয়ার করব। এর আগে পর্যন্ত কোনো ভিডিও আমি আপলোড করব না। তবে আশা করা যায় আগামী দু একদিনের মধ্যেই এই সংক্রান্ত একটি আপডেট পাবো এবং এই সংক্রান্ত আপডেট পাওয়া মাত্রই আমি তোমাদের সাথে সবার আগে শেয়ার করব। তো যাই হোক, তোমরা যারা প্রথম মেধা তালিকায় চান্স পাবে বা নির্বাচিত হবে, তোমাদের কলেজে ভর্তি হওয়ার জন্য একটি অ্যাডমিশন ফর্ম ফিল আপ করতে হবে। তো এই অ্যাডমিশন ফর্মটি তোমাকে অবশ্যই অনলাইন থেকে ফিল আপ করতে হবে। বাড়িতে বসে তুমি মোবাইল অথবা কম্পিউটার দিয়ে এই ফর্মটি ফিল আপ করতে পারবে। এখন তোমরা স্ক্রিনে যে ফর্মটি দেখতে পাচ্ছ ঠিক এইরকম একটি ফর্ম তোমাকে দেয়া হবে। এই ফর্মটি তোমাকে ফিল আপ করতে হবে। এই ফর্মের মধ্যে তোমার কিছু ব্যক্তিগত ইনফরমেশন থাকবে, যেমন তুমি কোন কলেজে আবেদন করেছ সেই কলেজের কোড থাকবে এবং সেই কলেজের নাম থাকবে। এরপর তোমার নিজের নাম থাকবে, তারপর সাবজেক্ট বা নির্বাচিত কোর্সের নাম থাকবে এবং তোমার বাবার নাম, মায়ের নাম থাকবে। তো প্রথমে তোমাকে যে অপশনটা ফিল আপ করতে হবে সেটি হলো ন্যাশনালিটি। ন্যাশনালিটি এখানে অবশ্যই বাংলাদেশি দিতে হবে এবং মনে রাখতে হবে এখানে অবশ্যই ইংরেজিতে লিখতে হবে, বাংলাতে লেখা যাবে না। এরপর তোমাকে রিলিজন সিলেক্ট করতে হবে, অর্থাৎ তোমার ধর্ম নির্বাচন করতে হবে। তো সিলেক্ট রিলিজন এখানে ক্লিক করে তোমার ধর্মটি নির্বাচন করবে। এরপর ম্যারিটাল স্ট্যাটাস, অর্থাৎ তুমি বিবাহিত নাকি অবিবাহিত। যদি বিবাহিত হয়ে থাকো তাহলে ম্যারিড, আর যদি অবিবাহিত হয়ে থাকো তাহলে আনম্যারিড, ওকে। এরপর গার্ডিয়ান্স নেম, গার্ডিয়ান্স নেমের এইখানে অবশ্যই তোমার গার্ডিয়ান্সের নাম এখানে দিয়ে দিবে। এরপর গার্ডিয়ান্সের মোবাইল নম্বর দিবে, অবশ্যই এখানে একটি সচল মোবাইল নম্বর দিবে এবং মনে রাখবে এখানে যে মোবাইল নম্বরটি ইউজ করবে এই মোবাইল নম্বরটি তুমি অ্যাপ্লিকেশন করার সময় যে মোবাইল নম্বরটি দিয়েছিলে সেই মোবাইল নম্বরটি দেওয়া চলবে না, অন্য একটি মোবাইল নম্বর দিবে, ওকে। এরপর ফাদার্স, মাদার্স অথবা গার্ডিয়ান্স অ্যানুয়াল ইনকাম, অর্থাৎ তোমার বাবা মা অথবা গার্ডিয়ান্সের অ্যানুয়াল ইনকাম বা বাৎসরিক আয়। তো এইখানে যদি তোমার বাৎসরিক আয় অনেক বেশি দেওয়া হয়ে যায় তাহলে তুমি উপবৃত্তির জন্য কিন্তু এলিজেবল হবে না। সো বাৎসরিক আয়ের এখানে 1,00,000 থেকে 1,20,000 টাকার মধ্যে দিলেই সবথেকে বেশি বেস্ট হবে। এবং নিচের দিকে দেখতে পাচ্ছ, ডু ইউ ওয়ান্ট টু চেঞ্জ ইউর অ্যাসাইন সাবজেক্ট বেজ অন ইউর গিভেন প্রিফারেন্স লিস্ট। যদি তোমার সাবজেক্ট বা কোর্স, নির্বাচিত কোর্স যেটি পেয়েছো সেই কোর্সটি যদি পরিবর্তন করতে চাও তাহলে তুমি আবেদন করতে পারবে পরিবর্তনের জন্য। যদি আবেদন করতে চাও ইয়েস দিয়ে দিবে, আর যদি না করতে চাও নো। তবে একটা বিষয়, যে কোর্সে তুমি পেয়েছো সেই কোর্সে যদি প্রাথমিক আবেদন করার সময় যদি তুমি 2টা বা 3টা কোর্স দিয়ে থাকো এবং 2টা 3টা কোর্সের মধ্যে যদি তুমি 3 নম্বর কোর্সে চান্স পাও তাহলে উপরের 2টা কোর্সের জন্য তুমি মাইগ্রেশন করতে পারবে বা বিষয় পরিবর্তনের জন্য আবেদন করতে পারবে। তবে যদি তুমি 1টা কোর্সই দাও বা 1টা সাবজেক্টই দাও সেই ক্ষেত্রে ওই 1টা সাবজেক্টের জন্য কিন্তু মাইগ্রেশন করতে পারবে না, বিষয় পরিবর্তনের জন্য আবেদন করতে পারবে না, ওই কোর্সেই তোমাকে ভর্তি হতে হবে। আশা করি বুঝতে পেরেছ। তো এখানে অবশ্যই ইয়েস আর নো এটা সঠিকভাবে দিবে। এরপর তোমাকে পারমানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস দিতে হবে। পারমানেন্ট অ্যাড্রেসের এইখানে প্রথমে দিতে হবে ডিস্ট্রিক্ট। তো সিলেক্ট এখানে ক্লিক করে তোমার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবে। এরপর অ্যাড্রেসের মধ্যে প্রথমেই লিখবে ভিলেজ, তোমার গ্রামের নাম লিখবে, তারপর লিখবে পোস্ট, এরপর লিখবে উপজেলা। আর যারা শহরে থাকো বা বিভিন্ন বাড়ির নাম্বার রয়েছে তো তোমরা সেখানে অ্যাড্রেস লাইনের এখানে বাড়ির নম্বরগুলো দিতে পারো, কোনো প্রবলেম নেই। এরপর প্রেজেন্ট অ্যাড্রেস বা বর্তমান ঠিকানার এইখানে তোমাকে প্রথমে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে, তোমার যে ডিস্ট্রিক্ট রয়েছে সেই ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দেবে। এরপর অ্যাড্রেস লাইনে লিখবে ভিলেজ, তারপর পোস্ট, তারপর উপজেলা। তবে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় মনে রাখবে যে এখানে যদি কোনো ভুল হয় তাহলে সেই ভুল কিন্তু সংশোধন করা যায় না, তাই অবশ্যই ভুল করা চলবে না। আর যদি কারো ভুল হয়েও যায় তবে ভুল হওয়ার জন্য কোনো ধরনের সমস্যা হবে না। আশা করি বুঝতে পেরেছ।
তো এখানে সাবমিট ইনফরমেশান এখানে ক্লিক করলে বা সেভ ইনফরমেশান এখানে ক্লিক করলে তোমার ইনফরমেশানগুলো সেভ হয়ে যাবে। সাবমিট ইনফরমেশান এখানে ক্লিক করে দেওয়ার পর তোমাকে অ্যাডমিশন ফর্ম দেওয়া হবে। সেই অ্যাডমিশন ফর্মে দুইটা স্থানে তোমার সিগনেচার করা লাগবে এবং সেই অ্যাডমিশন ফর্মটি ভর্তির সময় তোমার প্রয়োজন হবে। আশা করি বুঝতে পেরেছ এবং ভর্তির জন্য কী কী ডকুমেন্টস লাগবে অলরেডি এই সংক্রান্ত ভিডিও আমি আপলোড করেছি, সেই ভিডিওটি দেখে নিবে। তো ভিডিওটি এই পর্যন্ত ছিল, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্টস বন্ধুদের সাথে শেয়ার করে দিবে।